হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আরেকটু রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম। আজকের শাগ রান্না ডিফারেন্ট স্টাইলে, দিল্লি রেস্টুরেন্টের স্টাইলে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে লাল শাগ রান্না করব। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিব, কোনো তেল দিব না, আগে সিদ্ধ করে নিব। আমি ছোটো একটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম, আর কিছুই দিব না। পরে আবার আমি পেঁয়াজ কুচি রসুন দিয়ে বাগার দিয়ে দিব। এখন আমার শাকটা ডেকে দিব। শাকটা আমার কষানো হয়ে গেছে, এবারে আমি বাগার দিয়ে নিব। আমার তেলটা গরম হয়ে গেলে এখন আমি রসুন দিয়ে দিব। রসুন কুচিটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আগে সিদ্ধ শাগে আমি একটা পেঁয়াজ ছোটো দিয়েছি, আর এখন আমি অর্ধেক পেঁয়াজ দিব। যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কয়েকটা আস্ত জিরা দিয়ে দিলাম। ছয় সাতটা মেথি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিব। এখানে আমার পেঁয়াজ আছে, সরি, আমার চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ দিয়ে আমি শাগ রান্না করব। আর এখানে আমার পেঁয়াজ কুচি একটু বাদামি কালার হয়ে গেল, তারপরে আমি চিংড়িটা দিয়ে দিব। এখন আমি আদা বাটা দিব। এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। আমি অ্যাড করব এক চামচ লেবুর রস অ্যাড করব। এক চামচ লেবুর রস আমি অ্যাড করলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমার চিংড়ি মাছটা কষাই গেলে আমি শাকটা দিয়ে দিব। এই যে আমার চিংড়িটা কষানো হয়েছে, এই যে লাল হয়ে গেছে চিংড়ি মাছটা। আপনারা আমার মতো বাসায় ট্রাই করবেন, ডিফারেন্ট স্টাইলে শাক রান্না করবেন, খেতে অনেক স্বাদ লাগবে। কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আমার শাগের রেসিপি কেমন হলো। আপনারা উৎসাহ দিলে নতুন রেসিপি দিতে অনেক ভালো লাগে। এখন আমি ডেকে দিব। আমি এক চামচ বাটার অ্যাড করলাম। এখন আমি শাকটা দিয়ে দিব। শাকটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ধীরে ধীরে শাকটা ঢেলে দিব। আমার শাকের কালার অনেক সুন্দর, ফ্লেভার আসছে। তো আমি 2009-এ দিল্লির কস্তুরা রেস্টুরেন্টে অনেক ভর্তা খেয়েছি, অনেক সুস্বাদু ছিল, আর ওই শাকটাও অনেক সুস্বাদু ছিল। তাই আমার মাঝে মাঝে মনে পড়ে, আমি মাঝে মাঝে রান্না করি।
অনেক স্বাদ অনেক টেস্ট আপনারা ট্রাই করবেন বাসায় এইভাবে রান্না করে এখানে বিদায় নিলাম আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন তো নতুন নতুন ভিডিওগুলো আমার সহজে আপনি পেয়ে যাবেন এখানে বিদায় আল্লাহ হাফিজ Thank you.